আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি সকলের বাগানেই কম বেশি কাশ্মীরি আপেল কুল গাছ রয়েছে অনেকের বাগানে রয়েছে বল সুন্দরী বা রেড আপেল কুল বা বাউ কুল তো বিভিন্ন জাতের কুল গাছ আমরা বাগানে একটি হলেও লাগিয়েছি বিশেষ করে যাদের সাতবাগানে একটু বেশি পরিমাণ গাছ রয়েছে তাদের সাতবাগানে একটি হলেও কুল গাছ কিন্তু পাওয়া যাবে আর এই কুল যখন ফুল থেকে ফলে পরিণত হয় তখন গাছের প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন হয় আর এই প্রয়োজনীয় পুষ্টি যদি আপনি সরবরাহ করতে না পারেন সেক্ষেত্রে গাছে ছোটো ছোটো ফল ঝরে তার সমস্যা থেকে শুরু করে ফলগুলো বড় না হওয়া বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু হতে পারে তো এর জন্য আমরা একটি মিশ্র সার ব্যবহার করব অবশ্যই এটা রাসায়নিক সার হতে হবে জৈব সারও মোটামুটি কাজ করবে কিন্তু জৈব সার সাধারণত খুবই আস্তে আস্তে কাজ করে তবে আমাদের এই মুহূর্তে খুবই জরুরিভাবে একটি জৈব সারের পরিবর্তে রাসায়নিক সার ব্যবহার করতে হবে কারণ ফলটা এখন যেহেতু অনেক দ্রুত বড় হবে তো আমি গত কিছুদিন আগে আমার বাগানের এই ড্রামটাই কিছু পিঁপড়ার আক্রমণ হয়েছিল এর জন্য ওষুধ স্প্রে করেছিলাম কিছু পিঁপড়া মারা গেছে আর অল্প কয়েকটি পিঁপড়া কিন্তু এখনও রয়েছে তো দেখতে পাচ্ছেন কাছে গোড়া থেকে যে ছোট ছোট ডাল বের হবে সেই ডালগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এই ডালগুলোতে কিন্তু কখনোই ফুল বা ফল হয় না অযথা এগুলো কিন্তু পুষ্টি শোষণ করে এর জন্য আমাদের ওই ডালগুলোকে ভেঙে ফেলতে হবে তো দেখেন গাছের শিকড়গুলো কিন্তু বের হয়ে গিয়েছে এবং গাছের মাটির কালার দিকে বুঝতে পারছেন গাছে খুব একটা কিন্তু পুষ্টি নেই এই মাটির কালার দিকে কিন্তু অনেকটা বোঝা যায় আমার অন্যান্য সাত বাগানে গাছগুলোর মাটি আপনাদের দেখিয়েছি একেবারেই কালো কুচকুচ করছে কারণ ওখানে জৈব সারের পরিমাণটা একটু বেশি ছিল তবে এখানে জৈব সারের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এই জৈব সারের পরিমাণটা বেশি না তার একটি কারণ রয়েছে যেমন এখানে আমি বেলে মাটিটা বেশি ব্যবহার করেছি কুল গাছে যদি বেলে মাটি পাই সেক্ষেত্রে কুলের মিষ্টতা অনেকটা বেশি হয় এই জন্য মূলত এখানে বেলে মাটিটা বেশি ব্যবহার করা হয়েছে তো আমি দেখেন চারপাশে অল্প অল্প করে সারগুলো ব্যবহার করার চেষ্টা করছি মোটামুটি একটি ড্রামের জন্য যদি আমার এই গাছটা গত বছরের গাছ একটি গত বছরের গাছে একটু বেশি পরিমাণ সার দিলেও খুব একটা ক্ষতি হবে না তবে যারা এবছর নতুন গাছ লাগেছেন তারা অবশ্যই সাবধানতা বজায় রাখবেন এবং আপনার গাছে সর্বোচ্চ দুই থেকে তিন চার চামচের বেশি কিন্তু সার ব্যবহার করবেন না যেহেতু আমার পুরোনো গাছ সেক্ষেত্রে আমি চার থেকে পাঁচ চা চামচ সার এখানে ব্যবহার করেছি সব সার মিশায়ে টোটাল পাঁচ চা চামচ এখানে ইউরিয়া পটাশ টিএসপি ফসফেট যা যা আছে সব ধরনের সার একসাথে মিশিয়ে আমি এখানে সারটা তৈরি করেছি তো আশা করি বুঝতে পেরেছেন